হঠাৎ করে মা মারা গিয়েছে। তো মা মারা যাওয়ার পর বুঝতে পারছি যে পৃথিবী সবকিছু এক একদিকে আর মা একদিকে। মা ছিল যখন তখন বুঝতে পারতাম, টেক কেয়ার করেছে অনেক, কিন্তু এখন আসলে অস্থির লাগছে। গতকাল সারা রাত ঘুমাতে পারিনি। যার যায় একমাত্র সে বুঝবে। হ্যাঁ, আপনারা একটা রিপোর্ট করতেছেন, এরকম রিপোর্ট আমরাও দেখছি, আমরাও দূর থেকে এই জিনিসগুলো অনুধাবন করার চেষ্টা করছি, কিন্তু আজকে আমাদের যে অনুভূতি সেটা তখন হয়তো বা ছিল না। আমরা না খেয়ে দৌড়ে চলে আসছি যে এখানে আসলে শান্তি লাগবে। খুবই খারাপ লাগছে আসলে। আমি বলবো যে যাদের মা বেঁচে আছে তারা যেন মার টেক কেয়ার করে ওইভাবে, যে পৃথিবীর সব কিছু একদিকে আর মা একদিকে। মায়ের ক্ষতিটা মানে মা না থাকলে বোঝা যায়, আর মাকে কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না, কেউ এসে পূরণ করতে পারবে না, এটা কখনোই পসিবল না। যিনি মারা গেছে উনি আমাদের মা, ওনা হচ্ছে শামসুন্নাহার খন্দকার। তো আমরা আমাদের জীবনে আসলে কোনো ঈদ ওনাকে ছাড়া করি নাই। তো আমরা সবাই আমাদের পুরা পরিবার ওনাকে ছাড়া ঈদ করতেছি। এটা যে কীরকম কষ্টকর, কীরকম দুঃখজনক, বেদনার, এটা আসলে আপনাকে বুঝাইতে পারবো না, বা হয়তো বা ওইভাবে বোঝানোর কোনো ভাষা আমার জানা নাই। বাট তারপরেও এইটুকু বলবো যে এটা খুবই প্যাথেটিক। বাট তারপরেও ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমাদের মা উনি জান্নাতবাসী হোক।